হয়তোবা অন্যান্য ডিস্ট্রিক্টে কম হবে, মানে যেহেতু আরবানাইজেশন কম সেই ক্ষেত্রে ছড়াবে কম মানুষের ইয়াটা কম, কিন্তু যেসব যে আপনি এখন তো ঢাকার মধ্যে শুধুমাত্র আরবানাইজেশন না, যে নগরায়ন শুধু ঢাকায় না, আমাদের কুমিল্লা শহরে বা অন্যান্য শহরে এখনও অনেক বড় বড় বিল্ডার্সরা চলে গেছে আপনার এই যে বাড়ি বানাচ্ছে যারা, তো এগুলি যত যাবে তত আনপ্ল্যান আরবানাইজেশন হবে, এই রোগ ছড়াবে। শুনুন, আপনি এই মশা মেরে এটা সমাধান নয়, আর দোষ দিবেন খালি সিটি কর্পোরেশন, আর সিটি কর্পোরেশন বলবে যে আপনারা বাসার মধ্যে চিপসের প্যাকেট রেখে দেন, এটা তো একটা ব্লেম গেম। এই গেম থেকে বাড়িয়ে আসতে হবে, আপনাদের অন্য স্ট্র্যাটেজি দিয়ে যাইতে হবে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। ভ্যাকসিন দিয়ে আমরা মনে করি যে বাংলাদেশে এটা শুরু করা উচিত। বিশ্বের 11টা দেশে আপনার অলরেডি ডেনভেক্সিয়া পারমিটেড, অনুমোদন পাওয়া গেছে, WHO বলতেছে, CDC বলতেছে, আর সব তার চেয়ে বড় যে ভালো ভ্যাকসিনটা সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ভ্যাকসিন, যেটা তাকে তার কিউ ডেঙ্গিয়া, এটা আপনার প্রায় 85% এফিকেসি এবং হসপিটাল অ্যাডমিশন 90% কমাই দেয়। তার মানে কি আপনার এই ভ্যাকসিনের কার্যকর ভ্যাকসিন, তো সেটা আমাদের দেশে আনার জন্য আমি মনে করি যে জোর দাবি এটা তোলা উচিত। এবং দেখেন যে আপনারা মানে নার্সরা কাজ করতেছে, ডাক্তাররা কাজ করতেছে ডেঙ্গি রোগীর পাশে, তো তারা আক্রান্ত হবে না? তাহলে কিভাবে সে নিশ্চয়ই রুগী দেখতে গিয়ে বা কোনোভাবেই তো আক্রান্ত হয়েছে, তো এই আক্রান্ত তাহলে আপনারা প্রথম যে ক্লিনিক্যাল ট্রায়াল হোক বা পাইলটিং হোক, যারা ফ্রন্ট লাইনে আছে তাদের মধ্যেই হোক, কিন্তু এটা হওয়া উচিত, জরুরি ভিত্তিতে হওয়া উচিত, নাহলে প্রতি বছর এরকম কিন্তু 3-4 বছর পরে এরকম ডেঙ্গু একটা আউটব্রেক হবেই। দেখবেন আগামী 19 হয়েছে, এবারও হবে এরকম একটা আউটব্রেক। বাংলাদেশে তো ঐতিহাসিকভাবেই ডেঙ্গু 2000 সাল থেকে আছে এবং সেই বিভিন্ন সেরোটাইপ বিভিন্ন সময় আসে। আমরা যেটা গত 2019 দেখলাম যে, বা গত বছরও যেটা দেখেছি যে, চারটি সেরোটাইপই কিন্তু আমাদের মধ্যে ছিল। তবে এবার আমরা যেটা জানতে পারলাম যে এখন পর্যন্ত DEN2 and 3 আছে সবচেয়ে বেশি, প্রায় 50% করে। সুতরাং এই যে সেরোটাইপের আপনার আমাদের মধ্যে যে প্রবাহমান আছে রোগীদের মধ্যে, মানুষের মধ্যে, সেটা কিন্তু এই যে ডেঙ্গু হেমোরেজিক শক বা ডেঙ্গু হেমোরেজিক ফিভারের দিকেই বেশি নিয়ে যাবে। যে ব্যক্তি আগে অন্য সেরোটাইপ দিয়ে আক্রান্ত ছিলেন, তারা কিন্তু যদি এইবারের যে সেরোটাইপগুলি আছে সেগুলি দিয়ে যতবার আক্রান্ত হবেন তত আপনার মৃত্যু বা আপনার যে শক সিন্ড্রোম হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন এর মধ্যে আবার এই DEN2 বা 3 এদেরও কিন্তু মিউটেশনস হচ্ছে, এই মিউটেশন হওয়ার ফলে কিন্তু তাদের ভিরুলেন্স আরও বৃদ্ধি পাচ্ছে। সো এই জন্য আমরা মানে যদি আমাদেরকে সঠিক আপনার এই ভাইরাস শনাক্তকরণ এবং সঠিক সময়ে যদি আমরা চিকিৎসা নেই, তাহলে আপনার হয়তোবা আমাদের মৃত্যু বা আমাদের যে ভোগান্তিটা কম হবে। সেই জন্য উচিত যে যখনই কেউ আক্রান্ত হবে বা জ্বর আক্রান্ত হবে তার পরীক্ষা করা। বিশ্বের বিভিন্ন দেশে শুধুমাত্র ব্যাকটেরিয়া না, অনেক সময় মডিফাইড মশা, জেনেটিক্যালি মডিফাইড মশা বা আপনার ড্রোনও ব্যবহার করা হচ্ছে। এখন আমাদের দেশেও এগুলি আসলে অন্তত পাইলটিং করা উচিত, যে আমাদের দেশে মানে এক একটা দেশে কিন্তু এক এক রকমের জিওগ্রাফি, এক এক ধরনের আবহাওয়া এবং এক এক ধরনের মানুষের বোঝাপড়া। সেক্ষেত্রে আমাদের দেশে যদি আমরা ছোট করে স্টাডি করে দেখতে পাই যে কোনো একটি জেলাকে নিয়ে বা কোনো একটি উপজেলাকে নিয়ে যেখানে এই ব্যাকটেরিয়া ছেড়ে দিয়ে বা এই মশা ছেড়ে দিয়ে যদি কোনো উন্নতি করা যায় কি না, সেই মশক নিধনে কোনো উন্নতি হয় কি না, এরকম পাইলটিং স্টাডি অবশ্যই আমি মনে করি যে আমাদের দেশে করা উচিত। বিশ্বব্যাপী কিন্তু এখন আপনার ডেঙ্গু যে নিয়ন্ত্রণের যে পদ্ধতি, পদ্ধতির মধ্যে একটা বিশাল পরিবর্তন আসছে বা এসেছে। যেমন আগে ধারণা করা হতো শুধু জনসচেতনতা তৈরি করা, মানুষের মধ্যে ডেঙ্গু কীভাবে ছড়ায় সেগুলি জানিয়ে দেওয়া এবং সেভাবে সচেতনতা তৈরি করা, এবং তার পরবর্তীতে আপনার মশক নিধন একটা বড় যার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এখন কিন্তু বিশ্বব্যাপী প্রায় 2-2টি ভ্যাকসিন আপনার খুবই উন্নত মানের ভ্যাকসিন এসেছে, এবং এই 2টি ভ্যাকসিন কিন্তু প্রায় প্রথম যে ভ্যাকসিনটি অর্থাৎ ডেনভেক্সিয়া, সেই ভ্যাকসিনটি কিন্তু ইতিমধ্যে প্রায় 12টি দেশে আপনার অনুমোদন প্রাপ্ত হয়েছে, এবং দ্বিতীয় যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটি কিউ ডেঙ্গা, সেটা ইতিমধ্যে ইন্দোনেশিয়া এবং ব্রাজিলেও কিন্তু অনুমোদন প্রাপ্ত হয়েছে, এবং CDC প্রথম যে ভ্যাকসিনটি ডেনভেক্সিয়া সেটি ইতিমধ্যে WHO এবং CDC কিন্তু অনুমোদন দিয়েছে। এখন আবার পাশাপাশি আরেকটি জিনিস দেখেন যে ভারতে কিন্তু ইতিমধ্যে সেরাম ইনস্টিটিউট, তারা কিন্তু তাদের ফেজ 3 ট্রায়াল, তাদের নিজস্ব ভ্যাকসিন কিন্তু আপনার ট্রায়াল দিচ্ছে।
সেক্ষেত্রে এটাও হয়তো বা কিছুদিনের মধ্যে আপনার অনুমতি পেয়ে যাবে এবং সেটা আবার দেখা যাবে যে আমরাই হয়তো বা সেটাকে ব্যবহার করব। তো আমি মনে করি যে এখন শুধুমাত্র মানুষের মধ্যে জনসচেতনতা বা এই যে মশক নিধন নিয়ে একে অপরের উপর যে আমরা দোষারোপ করছি যে জনগণ ঠিকমতো তার বাড়ির আশপাশ ঠিক রাখতে পারছে না বা আমরা দোষ দিচ্ছি আমাদের যারা সিটি কর্পোরেশন লোক আছেন, এইভাবে না করে বরঞ্চ আমাদের তৃতীয় যে উপায় সেটা হচ্ছে মানুষের মধ্যে আপনার ভ্যাকসিনের দিয়ে সেটা দিয়ে প্রতিরোধ করা, সেটাই হচ্ছে আসলে আলটিমেট। কারণ আপনি দেখেন যে এখন পর্যন্ত ইয়েলো ফিভার যে ভ্যাকসিনটা আছে সেটাই একমাত্র মসকিউটো অর্থাৎ মশকবাহিত রোগের বিরুদ্ধে একটা বড় ভ্যাকসিন যেটা কার্যকারিতা প্রমাণিত হয়েছে, এবং এরপরেই কিন্তু আপনার এই ডেঙ্গি ভ্যাকসিন আসছে বাজারে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে আমাদের কিছু কিছু জনগোষ্ঠীর মধ্যে যেমন হতে পারে যারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেমন চিকিৎসকদের মধ্যে বা আমাদের যারা নার্স যারা মূলত রোগীর সংস্পর্শে যাচ্ছে তাদের মধ্যে যদি ডেনভেক্সিয়া বা আরও যে টাকেদা কোম্পানি যে ভ্যাকসিনগুলি আছে সেই ভ্যাকসিনগুলি এনে যদি আমরা ছোটোখাটো পাইলটিং স্টাডি করি বা ছোটো স্টাডি করে আমরা একটা গবেষণালব্ধ জ্ঞান থেকে কিন্তু এই ভ্যাকসিনকে আমাদের দেশে অনুমতি দিতে পারি অথবা আমাদের আনার চেষ্টা করতে পারি।